পাতিলে না থাকলে তো চামচে উঠবে না আমার পাতিল খালি সেজন্য আমার চামচে উঠে না আমরা খুব জোড়াতালি দিয়ে আমাদের প্লেয়ারদেরকেও কিছু বেতন দিচ্ছি এটা আসলে বেতন বলা যাবে না এটা একটা রিমুনারেশন দিচ্ছি তাদের পকেট খরচ হিসেবে এভাবেই নিজেদের অসহায়ত্ব স্বীকার করে নিলেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আর্থিক সংকট থাকায় প্রত্যাশা অনুযায়ী নিজেদের একাডেমি চালাতে হিমশিম খাচ্ছে ফেডারেশন যার কারণে একাডেমিতে থাকা পুরনো খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে মাত্র 1000 টাকা ভালো ফলাফলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার কোনো বিকল্প নেই কিন্তু একাডেমির ফুটবলারদের সেটা দিতেও ব্যর্থ দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এই জন্য টেকনিক্যাল ডিরেক্টর পলিস মলিরও রয়েছে আপত্তি পলিস মলি তার অনেক আপত্তি আমাদের প্লেয়ারদের আরও উন্নত মানের সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে তো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে থেকে করার চেষ্টা করছি অর্থ সংকট থাকায় নতুন কোচ নিয়োগ দেওয়া তো দূরে থাক পুরনোদের বেতনই বাড়াতে পারেনি বাফুফে বাফুফের চলমান কমিটির মেয়াদকাল সিংহভাগ শেষ হলেও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেতে ভালো একটা মার্কেটিং টিম বানাতে পারেনি ফেডারেশন এজন্য অবশ্য নিজেদের ব্যর্থতাও স্বীকার করে নেন তারা একটা মার্কেটিং টিম থাকা দরকার বা এই টিম এখনো আমাদের তৈরি হয়নি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের বাংলাদেশের বড় বড় কোম্পানি যারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এমন দায়সারাভাবে একাডেমি আর কতদিন চলবে আর এভাবে ফুটবলে ভালো ফলাফল আসবেই বা কী করে সেগুলোই এখন বড় প্রশ্ন সারা দেশে প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে 2021 সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল বাফুফে এলিট একাডেমির এসকে শাওন এখন ঢাকা